সিমিল্লাহ রহমান রাহিম ইংরেজি শিখে কেউ কখনো হয়নি নিশ্চয় এখন থেকে ইংরেজি শিখবে সারা বিশ্ব সুপ্রিয় শিক্ষার্থীরা লার্নিং ইংলিশ উইথ আকরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছ ক্লজ নিয়ে ক্লাস নেওয়ার জন্য তাই আমি আজ হাজির হয়েছে তোমাদের সাথে শেয়ার করব ক্লাস কাহাকে বলে ক্লস কত প্রকারক কী কী এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিফেন্ডেন্ট ক্লাজ আমরা কীভাবে চিনব ইন্ডিফেন্ডেন্ট ক্লজ এবং ডিফেন্ডেন্ট ক্লজ আমরা কীভাবে চিনব সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার শুরু থেকে এন্ড অফ দা পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি নিজেই শিখে ফেলবে কীভাবে আমরা খুব সহজে ডিফেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আইডেন্টিফাই করতে পারতেছি ডিয়ার্ন so let's get started first i want to elaborate about the definition of clause a clause is a group of words that contains a subject and a finite verb বাংলাতে যদি আমরা একে সংজ্ঞায়ন করি তখন কি হয় দেখো ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভাব থাকবে এবং যা বৃহত্তর বাক্যের অংশ হিসেবে ব্যবহার হয় তাকে আমরা ক্লজ বলি ক্লজের সংজ্ঞা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে এখানে তিনটা বৈশিষ্ট্য আবার করছে কি না তিনটা বৈশিষ্ট্য আবার করছে কি না নাম্বার ওয়ান বৈশিষ্ট্য এখানে একগুচ্ছ ওয়ার্ডস থাকবে শব্দ থাকতে হবে নাম্বার টু একটা সাবজেক্ট থাকতে হবে নাম্বার থ্রি একটা ফাইনাইট ভাব থাকতে হবে তাহলে আমরা সে সে জিনিসটাকে বলবো একটা ক্লজ টিয়ার রানার্স লেটস গো টু সাম এক্সাম্পল ফর ইউর ভেটার আন্ডারস্ট্যান্ডিং জামিল ফন্ড মি ইসাল দেখো জামিল ফন্ড দেখো ফন্ড দ্যাট মিন্স ভাব টু সিনস ইজ কল ভাব টু সো উই কল ইট সিম্পল লার্নার্স আমার তিনটা একটা হচ্ছে একগুচ্ছ শব্দ থাকবে একগুচ্ছ শব্দ একটা শব্দ দুইটা শব্দ তিনটা চারটা শব্দ আছে এখানে তো আমরা একগুচ্ছ শব্দ পেয়ে গেলাম আচ্ছা দোনো নম্বর ছিল হচ্ছে একটা সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট দেখো এখানে জামিল সাবজেক্ট তারপরে তিন নম্বর পুষ্টি ছিল হচ্ছে আমাদের এখানে একটা ফাইনাইট ভাব থাকতে হবে ফাইনাইট ভাব কাকে বলে এটা যদি তুমি না জানো বা ফাইনাইট ভাব কীভাবে চিনো যদি না জানো তাহলে আমার ক্লাসটা তুমি এখান থেকে ঢুকাবে থেকে বের হয়ে যাবে আমি তা চাই না আমি এই ক্লাসে আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে তারপরে ক্লাসটা করবে তাহলে তোমাদেরকে এই ক্লাসটা করা ফ্রুটফুল হবে ডিয়ার লার্নার্স আমরা শিখেছিলাম ফাইনাইট ভাব হচ্ছে যে ভাব দেখে আমরা টেন্স চিনব তাকে ফাইনাইট ভাব আমরা বলবো এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু শো ভাব নন ফাইনাইট ভাব বা আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা ওদিকে যাবো না আমরা ভার্ব নিয়ে ডিসকাস করতেছি দেখো এই যে ভাব দেখে আমরা টেন্স চেনা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি তাই দেখো এটা ফোন টু আছে টেন্স ইট ইজ কল্ড ফাইনাইট ভার্ব তারপর দেখো জামিলা ওফার্স মি টু ভিজিটার ভিজিটার দেখো এখানে জামিলা ওফার্স প্রস্তাব করেছে করে কী জন্য দেখে এটা ভালোবাসি এস বাই এস আছে বিকজ আমার আমার সাবজেক্ট ইজ সাপ সিঙ্গুলার নাম্বার এই জন্য ভালোবাসি এস বাই যুক্ত হয়েছে যেহেতু ভারতের সরি উই কল ইট প্রেজেন্ট সিম্পল টেন্স দেখে ভাব দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স এটা পাস্ট সিম্পল টেন্স তাহলে এই ভাবগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভাব ঠিক আছে টু সব ভাবটা আবার নন ফাইনাইট ভাব আমরা ওদিকে যাচ্ছি না ডিয়ার লার্স লেটস গো টু অ্যানাদার এক্সাম্পল

ভার্ড ওয়ান সো ইট ইজ কল প্রেজেন্ট সিম্পল টেন্স তাহলে দেখো এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ক্লজ হচ্ছে কারণ কি এখানে দেখো একগুচ্ছ শব্দ আছে অনেকগুলো এখানে এক ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা শব্দ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে সিক্সটা শব্দ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সেভেনটা ওয়ার্ডস আছে একগুচ্ছ আমরা শব্দ পেয়ে গেলাম ফাইনার্ট ভার্ট পেয়ে গেলাম সাবজেক্ট পেয়ে গেলাম So we called it clause, dear learners, let's go to learn about the classification of clause. If you are new in my channel, please subscribe my channel with ring the bell icon for getting more important listen. Dear learners, mainly there are three kinds of clause. First one, independent clause. Second one, dependent clause. And last one, coordinate clause. Dear learners, first we want to learn about independent clause. ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আরেকভাবে বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আবার আরেকভাবে বাট আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাংলা অর্থ হচ্ছে স্বাধীন ক্লজ আমরা একটু সংজ্ঞাতে যাচ্ছি দেখো যে ক্লজে একটিমাত্র সাবজেক্ট একটিমাত্র ফাইনাইট ভার্ব এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি তাহলে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাল ভাব থাকবে এবং আমি যদি ওই সেন্টেন্স থেকে এই ক্লজটা আদা করে ফেলি তাহলে নিজের অর্থ নিজে প্রকাশ করবে তাকে নিজের অর্থ প্রকাশ করতে অন্য কোনো সেন্টেন্সের উপর বা অন্য ক্লজের উপর টিফেন করতে হবে না ঠিক আছে আর সহজভাবে বলতে পারি সব ক্লজ এদের অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না তাকে আমরা ডিফেন্ডেন্ট সরি ইনডিপেন্ডেন্ট ক্লজ বলে যেমন দেখো লেটস গো টু সাম এক্সাম্পল ফর ইয়ার ব্যাট আন্ডারস্ট্যান্ডিং দেখো আই নো দ্য বাই আমি ছেলেটিকে চিনি হু কেম হ্যারি সার্ডেড যে গতকালকে আসছিল দেখো দিস ইজ এ ক্লজ দিস ইজ অ্যানাদার ক্লজ আই নো দা বয় দেখো আমি বলটাকে চিনি এটা ফুলফিল অর্থ প্রকাশ করছে হু কেমার স্টারডে যে গতকালকে আসছিলো দেখো আমি যদি এটা অর্থ করি হু কেমার স্টারডে যেহেতু গতকাল এসছিলো কে আসছিলো কী জন্যে আসছিলো আমি তাকে চিনি কি চিনি এটা একটা অর্থ ফুলফিল পা প্রকাশ পাচ্ছে না তাহলে এটাকে এই ক্লজটা অর্থ প্রকাশ করতে হলে এটার উপর ডিপেন্ড করতে হচ্ছে আর এটা দেখো আইনো দা আমি বলার চিনি ঠিক আছে এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করছে সো ইট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে আবার সেকেন্ড সেন্টেসে যাচ্ছি দেখো ইফ ইউ লাভ মি যদি তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য কী করবো অপেক্ষা করবো যদি তুমি ভালোবাসো তাহলে আই উইল ওয়েট ফর ইউ তাহলে এখানে হচ্ছে দেখো আমি তোমার জন্য অপেক্ষা করবো দ্যাট ইজ কল হচ্ছে এটা কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করতেছে আর তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আচ্ছা লেটস গো টু ডিফেন্ডেন্ট ক্লজ ডিফেন্ডেন্ট ক্লজ বাংলা অর্থ হচ্ছে পরাধীন যেটা অন্যের উপর নির্ভরশীল ক্লিয়ার একে আমরা আর একভাবে বলতে পারি হচ্ছে সাবঅর্ডিন্ট ক্লজ ক্লিয়ান যা বাংলাতে হচ্ছে পরাধীন ক্লজ আমরা সংজ্ঞা যাচ্ছি আমরা একটু চালাকি করে আমরা এটাকে আমি করে দিচ্ছি হয়তো তোমরা পারবে শিখে ফেলে দেখো ডিফেন্ডেন্ট ক্লজ লিখে ফেললাম ডিফেন্ডেন্ট ক্লজ যে ক্লজ এ একটিমাত্র সাবজেক্ট একটিমাত্র ফাইনাইট ভার্ভ এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না এখানে পারে না তাকে আমরা ডিফেন্ডেন্ট ক্লজ বলি যেমন দেখো আই নো দ চিনি হু কেম হ্যার স্টার্টেড যে কালকে আসছিল দেখো আমি যদি এখান থেকে এই সেন্টেন্সটাকে আলাদা করে দিই ক্লজটাকে আলাদা করি তখন এর কোনো অর্থটা ফুলফিল প্রকাশ পাচ্ছে না হু কেম হিয়ার ইসাইডে যে কালকে আসছিলো কে আসছিলো এই বালকটা কিন্তু আমার এখানে চলে আসছে সো আমাকে এটার অর্থ ফুলফিল করতে হলে আমাকে ইনডিফেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করতে হচ্ছে সো এটা হচ্ছে ডিফেন্ডেন্ট ক্লজ ডিফেন্ডেন্ট ক্লজ ডিফেন্ডেন্ট ক্লজ তারপর দেখো ইফ ইউ লাভ মি যদি তোমাকে ভালোবাসে আই উইল ওয়েট ফর ইউ তাহলে আমি তোমার জন্য কী করবো অপেক্ষা করবো তাহলে দেখো আমি যদি এই সেন্ডিসটাকে আলাদা করে দিই এই ক্লাসটা আলাদা করে দিই তাহলে এই সেন্ডিসটা অর্থ ফুল পাচ্ছে না ইফ ইউ লাভ যদি আমাকে ভালোবাসো তাহলে এটা কী হবে আমি সে আমাকে বিয়ে করবে না কি করবে না সে ভালোবাসে ভালোবাসবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সো এই সেন্ডিসটা ক্লাসটা আলাদা করলে এটা অর্থটা ফুলফিল প্রকাশ করছে না সো ইট ইস কল হচ্ছে ডিফেন্ডেন্ট ক্লজ এটা হচ্ছে আমাদের ইনডিফেন্ডেন্ট ক্লজ ক্লিয়ার আমরা ডিফেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কীভাবে চিনবো ইনডিফেন্ডেন্ট ক্লজ তো একটা ফুলফিল অর্থ প্রকাশ করবে এবং ডিফেন্ডেন্ট অর্থ তার অর্থ ফুলফিল প্রকাশ করতে হলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করতে হবে ক্লিয়ার তাহলে আমরা খুব ভালো করে শিখে ফেলাম হচ্ছে আমরা ইনডিফেন্ডেন্ট ক্লজ এবং ডিফেন্ডেন্ট ক্লজ কীভাবে চিনব আর একবার বলছি দেখো ডিফেন্ডেন্ট ক্লজ হচ্ছে তার অর্থ প্রকাশ করতে হলে ইন্ডিফেন্ডেন্ট নির্ভর করবে আর ইনডিফেন্ডেন্ট ক্লজ নিজের অর্থ নিজের প্রকাশ করবে ক্লিয়ার তাহলে এখন থেকে আর কোনো ডাউট থাকবে না ডিয়ার লার্নার্স লেটস গো টু লাস্ট নাম্বার ক্লজ কোঅর্ডিনেট ক্লজ যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লাস কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন তাকে আমরা কোঅর্ডিনেট ক্লাস বলে থাকি ডেল লার্নার্স লেটস গো টু সাম এক্সাম্পলস দেন দিস ম্যাটার উইল বি ক্লিয়ার মোর আই থিঙ্ক ডেলার্নার্স ইউ শুড স্টাডি হার্ড তোমার উচিত বেশি করে পড়া পরিশ্রম করে পড়া ওর ইউ উইল ফেল তোমার উচিত পরিশ্রম করে পড়াশোনা করা নাহলে তুমি কি করে পরীক্ষায় ফেল করবে ডেয়ারস লেটস টু এক্সাম্পল

independent clause, dependent clause and কোঅলেন clause. তাহলে আমরা কিন্তু ডিফেন্ড dependent clause আমরা কেউ আইডেন্টিফাই করব আমাকে শিখে ফেললাম Meet you soon উইথ অ্যান ইন্টারেস্টিং লিসন Till দেন take কেয়ার অফ your হেলথ থ্যাংক ইউ ফর watching মাই ভিডিও